السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুতাহার হোসাইন, সিনিয়র প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 13 এবং পাঠ 15 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ 13 হলো আখেরাত এবং পাঠ 15 হলো সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখেরাতে বিশ্বাসের ভূমিকা। প্রথমে আমরা দেখে নেই আখেরাতের পরিচয়। আখেরাত শব্দের অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরের জীবনকে আখেরাত বলে। মূলত মানব জীবনের দুইটি দিক রয়েছে, একটি হলো ইহকাল অর্থাৎ দুনিয়ার জীবন, আরেকটি হলো পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন। মৃত্যুর পরের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এ জীবন অনন্তকালের জীবন। দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে তারা পরকালীন জীবনে অর্থাৎ আখিরাতের জীবনে তার ফলাফল হিসেবে জান্নাত পাবে, আর যারা দুনিয়ার জীবনে অন্যায় কাজ, পাপ কাজ করবে তারা তার শাস্তি হিসেবে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মূলত আখিরাতে বিশ্বাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আখিরাতে বিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমি আখিরাতে বিশ্বাসের গুরুত্ব তোমাদের পাঠ্য বইয়ের আলোকে পয়েন্ট আকারে উপস্থাপন করছি। প্রথমে আমরা পয়েন্টগুলো দেখে নেই। আখিরাতে বিশ্বাসের গুরুত্বের 1 নম্বর পয়েন্ট আমি লিখেছে, আখেরাতে বিশ্বাস মুমিনের বৈশিষ্ট্য। 2 নম্বর, আখেরাতে অবিশ্বাসকারী পথভ্রষ্ট। 3 নম্বর, আখেরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজে উৎসাহিত করে। 4 নম্বর, আখেরাতে বিশ্বাস সফলতা লাভ করে। মূলত আখেরাতে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন মুত্তাকি হতে পারে না। ইমানের অন্যতম একটি বিষয় হলো আখেরাতে বিশ্বাস। ইসলামী জীবন দর্শনে আখেরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য বলতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা অর্থাৎ মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তাই তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতে বিশ্বাস করা অত্যাবশ্যক। আখেরাতে বিশ্বাস না করলে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আখেরাতে বিশ্বাস অপরিসীম। প্রকৃত মুমিন মুত্তাকি হতে হলে অবশ্যই আখেরাতে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, আখেরাতে অবিশ্বাসকারী পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবন চলার জন্য পথ নির্দেশিকা স্বরূপ কোরআন অবতীর্ণ করে পথ নির্দেশক হিসেবে আল ইসলাম তথা সরল সঠিক পথ, দিনের পথ, ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন। যারা আখিরাতে বিশ্বাস করে তারা ইসলামের পথ নির্দেশিকা অনুসরণ করে জীবনযাপন করে, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তারা মূলত ইসলাম বিচ্যুত হয়ে পথভ্রষ্ট জীবনযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়ামা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করল, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। তাই আখিরাতে বিশ্বাস মানুষকে সঠিক পথের দিশা দেয় এবং আখিরাতে অবিশ্বাস মানুষকে পথভ্রষ্ট করে। তিন নম্বর, আখিরাতে বিশ্বাস পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজে উৎসাহিত করে। মূলত যারা আখিরাতে বিশ্বাস করে তারা এও বিশ্বাস করে যে দুনিয়ার জীবনে ভালো কাজ করলে তার বিনিময় হিসেবে পরকালে অর্থাৎ আখিরাতে জান্নাত পাওয়া যাবে, আর দুনিয়ায় যদি কোনো পাপ কাজ, অনাচার, অবিচার, খারাপ কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই পরকালে তার শাস্তি হিসেবে জাহান্নামে যেতে হবে। তাই সে দুনিয়ায় পুণ্যের প্রতি, পুণ্যের কাজের প্রতি উৎসাহিত হয় এবং পাপ কাজ থেকে বিরত থাকে। আর অপরদিকে যারা আখিরাতে বিশ্বাস করে না তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার অনেক রকম পাপাচারে লিপ্ত হয়। এই জন্য আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্যের প্রতি উৎসাহিত করে। চতুর্থত, আখিরাতে বিশ্বাস মানুষকে সফলতা লাভ করে, মানুষ সফলতা লাভ করে। যারা আখিরাতে বিশ্বাস করে তারা ইসলামী দিক নির্দেশনা হিসেবে নিজেদের জীবন গঠন করে। তাই তো দুনিয়ার জীবনে অনেক প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকে, যার ফলে দুনিয়ায় অনেক লাঞ্ছনা, অপমান, অপদস্থ হওয়া থেকে সে বেঁচে যায়। এটা তার দুনিয়ার জীবনের সফলতা। পাশাপাশি আখিরাতে বিশ্বাসের ফলে যারা পুণ্যময় জীবন গঠন করে তারা সেই চির কাঙ্ক্ষিত সফলতা, পরকালীন জীবনের সফলতা, জান্নাতের জীবন লাভ করে। তাই মূলত আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে যেমন সফলতা এনে দেয়, অনুরূপভাবে পরকালীন জীবনে, জীবনে তার চিরকাঙ্ক্ষিত সফলতা, জান্নাতের সফলতা সুযোগ করে দেয়। মূলত আখিরাতে বিশ্বাস ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। তাই আমাদের উচিত আখিরাতকে আমাদের সত্যিকার অর্থে, আখিরাত বলতে কি বোঝা যায়, আখিরাতের জীবনের যে মূল উদ্দেশ্য, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব, এগুলো আমাদের জীবনে অনুধাবন করে সত্যিকার অর্থে বুঝে আখিরাতের জীবনের বিশ্বাস করে সেই অনুযায়ী আমাদের জীবন যদি আমরা গড়তে পারি তাহলেই হবে আমাদের দুনিয়ার জীবন কল্যাণকর এবং পরকালীন জীবন সেই চিরকাঙ্ক্ষিত জান্নাতের জীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের সামনে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা এ বিষয়ের উপর আলোচনা করব। মূলত মানুষকে কোনো বৈষয়িক শাস্তির ভয় অথবা অন্য কিছুর মাধ্যমে
সাময়িক সৎকর্মের প্রতি উৎসাহিত করা যেতে পারে অথবা সাময়িক নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তোলা যেতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি আখেরাতের বিশ্বাস না থাকে তাহলে সে মানুষের আড়ালে গিয়ে নির্জনে নিরিবিলি পাপ একাকী পাপ কাজে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। একমাত্র মানুষকে আখেরাতে বিশ্বাসী, সৎকর্মশীল এবং নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখেরাতে বিশ্বাসের ভূমিকা, এ বিষয়ের উপর আমি পয়েন্ট আকারে আলোচনা করছি। দেখে নেই, এক নম্বর পয়েন্ট, দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্র। দুই নম্বর, সৎ চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। তিন নম্বর, সৎ কর্মশীল করে তোলে। চার নম্বর, অসৎ কাজ থেকে বিরত রাখে। মূলত আখেরাতে বিশ্বাস মানুষকে কিভাবে সৎ কর্মশীল ও নৈতিক জীবন গঠনে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি যে পয়েন্টগুলো উপস্থাপন করেছি তার অন্যতম হল দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র। প্রবাদ বাক্যে আছে আদ দুনিয়া মাজরাতুল আখেরা, অর্থাৎ দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র। মানুষ যেমন শস্য তার ক্ষেত্রে চাষাবাদ করে, পরিচর্যা করে, তেমনি তার ফলাফল সে পায়। যেমন ক্ষেতে চাষাবাদ এবং পরিচর্যা করা হবে তার ফসল তেমনই হবে। অতএব যারা পরকালে বিশ্বাস করে, যারা আখেরাতে বিশ্বাস করে, তারা দুনিয়ার জীবনকে তাদের আখেরাতের শস্য ক্ষেত্র হিসেবে, দুনিয়ার জীবনকে পরিচর্যা করে আখেরাতের সেই ফসল নামক ফলাফল তারা ভোগ করে। তারা একথা বিশ্বাস করে দুনিয়ায় যদি ভালো কাজ করা হয় তাহলে তার ফলাফল হিসেবে আখেরাতে জান্নাত পাবে, এবং দুনিয়ায় খারাপ কাজ করলে তার শাস্তি হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তাই দুনিয়ার জীবনকে আখেরাতের সুন্দর ফসলের জন্য পরিচর্যা করে, পাপ কাজ থেকে বিরত থাকে এবং যাবতীয় কোরআন সুন্নাহ তথা ইসলামের বিধিবিধান মেনে জীবন গঠন করে। এইভাবে দুনিয়ার জীবন তারা সুন্দর করে তোলে, যার ফলে পরকালীন কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম থেকে বিরত থেকে, প্রতিটি জাহান্নাম থেকে বেঁচে প্রতিটি স্তর তার জীবনের জন্য সফলতা নিয়ে আসে। এভাবে দ্বিতীয়ত সৎ চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে, কারণ মুমিনের জন্য আখেরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আখেরাতে বিশ্বাস মানুষকে নীতি নৈতিকতাপূর্ণ জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার নিজের কাজের হিসাব নিজেই নিয়ে থাকে এবং আত্মসমালোচনা করে, দৈনন্দিন তার ভেতরের ভুল ত্রুটি সে শুধরিয়ে নেয় এবং এভাবে সে নিজেকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তোলে। তাই দ্বিতীয়ত আখিরাতে বিশ্বাস সৎ চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। তিন নম্বর, সৎ কর্মশীল করে তোলে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তার দুনিয়ার জীবন সৎ কর্মশীল হিসেবে গড়ে ওঠে, কারণ সে আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করে এবং জানে যে এই নিয়ামত ভোগ করে যদি সে সৎ কাজে উদ্বুদ্ধ হয়, ভালো কাজে উদ্বুদ্ধ হয়, তাহলে এর ফলাফল পরকালে সে জান্নাত লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে
যা তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। লালিকাল ফাউজুল কবির, এটাই হলো তাদের বিরাট সফলতা। এভাবে পরকালীন জীবনে জান্নাত লাভের আশায় মানুষ সৎকর্মশীল হয়। তাই আখেরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল হিসেবে গড়ে তোলে। তৃতীয়ত, চতুর্থত, অসৎ কাজ থেকে বিরত রাখে। যারা আখেরাতে বিশ্বাস করে তারা একথাও বিশ্বাস করে যে দুনিয়ার জীবনে যদি কোনো পাপ কাজ, অসৎ কাজ করা হয় তাহলে পরকালীন জীবনে তারা ভয়াবহ শাস্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাই তো তারা অসৎ কাজ থেকে বিরত থাকে। যেমনটি অসৎ কর্মশীলদের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার আবাসস্থল হবে জাহিম অর্থাৎ জাহান্নাম। অতএব সীমা লঙ্ঘন করা বলতে এখানে ইসলামী জীবন আদর্শ বহির্ভূত জীবন গঠন করা, ইসলামী বিধিবিধান লঙ্ঘন করে পাপাচারে লিপ্ত হওয়া, অসৎ কাজে লিপ্ত হওয়া। অনুরূপভাবে আখেরাতে বিশ্বাস মানুষকে বড় বড় অন্যায় কাজের সাথে সাথে ছোট ছোট পাপ কাজ, অন্যায় কাজ থেকেও বিরত রাখে। কারণ সে কথা বিশ্বাস করে পরকালে মহান রব্বুল আলামিনের সামনে তাকে দাঁড়াতে হবে এবং ছোট বড় সকল ভালো এবং খারাপ কাজের হিসাব দিতে হবে। কারণ তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজের প্রতিদান, সকল কাজের হিসাব উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপারে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি কোনো পরিমাণ সৎকর্ম কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে তা দেখতে পাবে। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো পরিমাণ অসৎ কর্ম করবে সেও আল্লাহর সামনে তা দেখতে পারবে। অতএব বড় বড় অন্যায় কাজের সাথে সাথে সে, যারা আখিরাতে বিশ্বাস করে তারা ছোট ছোট পাপ কাজ থেকেও বিরত থাকে। তাই এক কথায় আখিরাতে বিশ্বাসী মানুষকে সৎকর্মশীল এবং নৈতিক জীবন গঠন করার সুযোগ এনে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনাগুলো থেকে যা জানতে পারলাম তা আমাদের বাস্তব জীবনে যেন প্রতিফলন ঘটাতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। আমি এবার তোমাদের সামনে অনুধাবনমূলক কিছু প্রশ্ন উপস্থাপন করছি। এক নম্বর, আখেরাতের পরিচয় দাও। আমরা পাঠ ১৩তে যে পড়েছি আখেরাতের পরিচয়, সেখান থেকে তোমরা আখেরাত শব্দের অর্থ, আখেরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরের জীবনকে আখেরাত বলে। এ জীবনের শুরু আছে, শেষ নেই, এ জীবন অনন্তকালের। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে তারা আখেরাতে অফুরন্ত জান্নাত ফলাফল হিসেবে জান্নাত পাবে। দুনিয়ার জীবনে যারা খারাপ কাজ করবে তারা পরকালীন জীবনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এইভাবে সংক্ষিপ্ত আকারে পরিচয় দিবে। ২ নম্বর, আখেরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, ব্যাখ্যা করো। ইতিপূর্বে আমি তোমাদের যে পয়েন্ট আকারে আলোচনা করেছি সেখান থেকে তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পেরেছ। এইভাবে মূলত যারা আখেরাতে বিশ্বাস করে তারা একথাও বিশ্বাস করে দুনিয়ার জীবনে যদি তারা ভালো কাজ করে তাহলে তারা পরকালে তার ফলাফল পাবে, আর দুনিয়ার জীবনে যদি খারাপ কাজ করে তাহলে তাদেরকে পরকালীন জীবনে শাস্তি ভোগ করতে হবে। তাই পরকালীন জীবনে শাস্তির ভয়ে যারা আখেরাতে বিশ্বাস করে তারা পাপ কাজ থেকে বিরত থাকে। এভাবে তোমরা ব্যাখ্যা করবে। ৩ নম্বর, আখেরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে, ব্যাখ্যা করো। এই মাত্র যা তোমাদের সামনে আমি আলোচনা করলাম, যারা আখেরাতে বিশ্বাস করে মানব জীবনের গঠনের, মানব জীবন গঠনের জন্য আখেরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আখেরাতে বিশ্বাস মানুষকে তার জীবন পরিচালনা নীতি নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তোলে। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে সে প্রত্যহ প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে এবং দৈনন্দিন জীবন সে আত্মসমালোচনা করে
তার ভুল ত্রুটি শুধরিয়ে নেয়, এভাবে সে চরিত্রবান হিসেবে গড়ে ওঠে, এইভাবে ব্যাখ্যা উপস্থাপন করবে। চার নম্বর, দুনিয়ার হলো আখেরাতের শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো। এই পাঠ পনের শুরুতেই যে আলোচনাটা আমি করেছি দুনিয়া প্রবাদ বাক্য আর দুনিয়া মাজরাতুল আখেরা, এটা তোমরা ব্যাখ্যা করবে। যেমন দুনিয়া যদি আখেরাতের শস্য ক্ষেত্র হিসেবে কেউ ধরে, তাহলে অবশ্যই যারা শস্য আবাদ করতে গিয়ে তার ফসল যেভাবে শস্য আবাদ করে পরিচর্যা করে সেভাবে তার ফসল ফলাফল পায়, অনুরূপভাবে দুনিয়ার জীবন যদি কেউ সুন্দরভাবে গড়ে তোলে তাহলে পরকালে তার ফল হিসেবে জান্নাত পাবে। এইভাবে তোমরা অনুধাবনগুলো উপস্থাপন করবে আশা করি, তাহলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুক এবং আল্লাহর নির্দেশিত পথে আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।